সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে চাঁদপুর একাশরে, সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, আপনি তো দুইবারের মেয়র, কি কি উন্নয়ন এখানে করেছেন? ধন্যবাদ আপনাকে। আমি 2015 সালে প্রথম মেয়র হওয়ার পর থেকে এই পৌরসভা যথেষ্ট উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা আসে আমি মনে করি তখনই উন্নয়নের রোল হয়ে যায়। আর বিশেষ করে 1996 সালের আগে এই কচু অনেক অবহেলিত ছিল। সেখানে 1996 সাল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, কচুয়ার মাননীয় সাংসদ জননেতা ডক্টর মহিউদ্দিন খামগিরের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে এই 2019 সালে যখন আমরা দেখি জননেতা ডক্টর সেলিম মাহমুদ যখন তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগে আসেন, তিনি রীতিমতো এই কচুয়ায় যথেষ্ট সময় দিচ্ছেন, সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। এবং বিশেষ করে মহামারী করোনা ভাইরাসে আমরা যেটা দেখলাম, এই কচুয়ার সকল নেতৃবৃন্দই, আমরা যারা তৃণমূলে আছি আমরা এলাকায় ছিলাম, কিন্তু এমপি মহোদয় তখন দেশের বাইরে ছিলেন, তৃণমূল মানুষ, কিন্তু ডক্টর সেলিম মাহমুদ সেই মহামারী করোনাতে এই কচুয়ার জন্য যথেষ্ট করেছেন, যথেষ্ট ত্রাণ সহায়তা দিয়েছেন। আপনি তো দুইবার মেয়র ছিলেন, আপনি কি কি উন্নয়ন এখানে করেছেন? আমরা এই মহামারী করোনা ভাইরাসে আমরা যথেষ্ট প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সাহায্য সহযোগিতা এসেছে আমরা জনগণকে সঠিকভাবে বণ্টন করতে সক্ষম হয়েছি। এবং এই কচুয়া পৌরসভার রাস্তাঘাট ব্রিজ কালভার থেকে শুরু করে ইনশাল্লাহ এখন চলাচলের কোনো রাস্তা আমাদের মাটির নেই, এই পৌরসভার সকল উন্নয়ন সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করি আগামী 24-এর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় আসেন, তাহলে এই কচুয়া পৌরসভা আমরা বাংলাদেশের ভিতরে একটি মডেল পৌরসভা হিসাবে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। আপনি তো পৌর যুবলীগের আহ্বায়ক? আমি উপজেলা যুবলীগের সভাপতি। জি, আপনাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সব কমিটি আছে কিনা, সাংগঠনিকভাবে কতটুকু প্রস্তুত? আসলে আমাদের কচুয়ায় অতীতে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের সংগঠনগুলো অনেক দুর্বল ছিল। যে ডক্টর সেলিম স্যার কেন্দ্রীয় আওয়ামী লীগে আসার পর তিনি ছাত্রলীগের কমিটিটি এনেছেন, যেমন ছাত্রলীগের কমিটি ওনার সাথে আছে, আমরা যুবলীগ, উপজেলা আওয়ামী লীগ সকলেই ওনার ইয়েতে আসি, কিন্তু আওয়ামী লীগের কমিটি দীর্ঘদিন বিলুপ্ত প্রায় ছিল। আওয়ামী লীগের একটি সম্মেলন হয়, এই সম্মেলনে সাধারণ সম্পাদক এমনিতেই ঘোষণা হয়ে যায় আর সভাপতিটা বোর্ডের মাধ্যমে হয়, কিন্তু এখনও কোনো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, প্রায় এক বছর হয়ে গেল। এটা তো বিএনপির এক সময় দুর্গ ছিল, এই নির্বাচনে আপনারা কী মনে করছেন, আওয়ামী লীগ কি আসনটি পাবে কি না? ইনশাল্লাহ আমার মনে হয় যোগ্য ব্যক্তিকে যদি নমিনেশন দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অনুরোধ থাকবে, আমরা মনে করি জননেতা ডক্টর সেলিম মাহমুদেই এই কোচোর জন্য এখন যোগ্য, ওনাকে যদি নমিনেশন দেওয়া হয় আমরা এই কোচো উপজেলা, তৃণমূল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলের সমন্বয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয় করে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যে আওয়ামী লীগ নেতারা বলছেন যে যোগ্য প্রার্থী বেছে নিলে এই আসনটি গত তিনবারের মতো আবারও আওয়ামী লীগের দখলে থাকবে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্তই। পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথেই থাকুন।